নমস্কার, আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। আমি দেবরাজ আপনাদের সাথে। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, তখন মধ্যপ্রদেশের সিদ্ধা পাহাড় নামক একটি পাহাড়ে তিনি প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন। এর গল্পটা লেখা রয়েছে শ্রী তুলসীদাসের রামচরিত মানসে। সেখানে এই ঘটনার কথা উল্লেখ রয়েছে যে শ্রী রামচন্দ্র বনবাসে গিয়ে এই সিদ্ধা পাহাড়ে বনবাসে যখন ছিলেন, তখন সিদ্ধা পাহাড়ে বিভিন্ন ঋষি মুনি এবং সন্ন্যাসীদের বিভিন্ন অস্থি দেখে, ছাই দেখে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই পৃথিবীকে রাক্ষস থেকে মুক্ত করবেন তিনি। এরকম গল্প শোনা যায়, বা আপনি এটাকে মিথ বলতে পারেন। কিন্তু সেই সিদ্ধা পাহাড় এখন অবধি মধ্যপ্রদেশ আছে, মধ্যপ্রদেশে রয়েছে। কিন্তু আজকে ত্রেতা যুগ নয়, এটা নিউ ইন্ডিয়ার যুগ। শ্রীরামচন্দ্র এখন অযোধ্যায় রয়েছেন, নিজের বাসস্থান তিনি নিজে আবার ফিরে পেয়ে গেছেন। এবং শ্রীরামচন্দ্রের নামে যে যারা রাজনীতি করেন আমাদের দেশে, তারা আজকে ওই যে সিদ্ধা পাহাড় যেখানে তথাকথিতভাবে শ্রীরামচন্দ্র ওই সিদ্ধি গ্রহণ করেছিলেন বা তিনি প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন, সেই পাহাড় আজকের দিনে বিক্রি করে দেওয়া হচ্ছে। বিক্রি করছে কারা? বিক্রি করছে শ্রীরামচন্দ্রের ভক্তরা। কিন্তু এটাকে কেউ শ্রীরামচন্দ্রের অপমান বলবে না, বা এটাকে কেউ হিন্দু ধর্মের অপমান বলবে না। আপনাদের হয়তো মনে থাকবে 5ই আগস্ট কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি, যেমন এই যে জিএসটি নীতি বা পেট্রোল ডিজেলের ওপর ট্যাক্স বসানোর নীতি, এই সমস্ত বিভিন্ন নীতি এবং সরকারের বিভিন্ন কাজকর্মের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের সময় তারা কালো রঙের জামা কাপড় পরে আন্দোলন করেছিল। এই কালো পোশাকে আন্দোলন করার ফলে তাদেরকে বলা হয়েছিল যে তারা হিন্দু ধর্মের অপমান করেছে, কেননা 5ই আগস্টের দিন শ্রীরামচন্দ্রের জন্মভূমির পুজো হয়েছিল, ভূমি পূজন। সেই ভূমি পূজনের দিনে কংগ্রেস কালো জামা কাপড় পরে, সেই ভূমি পূজনের দিনে কংগ্রেস কালো পোশাক পরে কি করে বিক্ষোভ দেখাতে পারে? তাই জন্য তারা এই সূত্রে আর কি রামচন্দ্রের অপমান করেছে, এবং তার সাথে সাথেই তারা হিন্দু ধর্মের অপমান করেছে। কিন্তু শ্রীরামচন্দ্রের স্মৃতি বিজড়িত, শ্রীরামচন্দ্রের যে প্রতিজ্ঞাস্থল, যে সিদ্ধা পাহাড় মধ্যপ্রদেশের, সেই সিদ্ধা পাহাড়কে যারা বিক্রি করে দিচ্ছে, তারা কি হিন্দু ধর্মে অপমান করছে না? এই প্রশ্নটা নিউজ নির্ভীকের দর্শকদের কাছেও রইল, এবং আপামর সাধারণ মানুষের কাছেও রইল। আজকের দিনে দাঁড়িয়ে কি দেশে, মানে আমাদের দেশে হিন্দু ধর্মের অপমান কারা করছে কারা করছে না, এটা একমাত্র একজনই ঠিক করে দিতে পারে, বা একটা মাত্র রাজনৈতিক দলই ঠিক করে দিতে পারে? ভারতবর্ষের সংবিধান কি এরকম কোনো অধিকার কোনো রাজনৈতিক দলকে দেয় যে তারা হিন্দু ধর্মে কি হবে না হবে, হিন্দু ধর্মের অপমান কিসে হবে কিসে হবে না, সেগুলো সব তারা ঠিক করবে? মধ্যপ্রদেশের সিদ্ধা পাহাড়ে প্রচুর বক্সাইট রয়েছে। এই বক্সাইট উদ্ধার করার জন্য মধ্যপ্রদেশের সরকারের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে এই পাহাড়কে খনন করার বা খোদাই করার। এটা নিয়ে মধ্যপ্রদেশে এখন রাজনীতি চলছে। কিন্তু এটা কি শুধু রাজনীতির বিষয়? শ্রীরামচন্দ্রের ওই সিদ্ধা পাহাড়ে আদেও সেখানে তিনি প্রতিজ্ঞা করেছিলেন বা প্রতিজ্ঞা করেননি, সেটা আলাদা চর্চার বিষয়, সেটা আলাদা বিচারের বিষয়। কিন্তু এই শ্রীরামচন্দ্রের সাথে, মানে প্রভু শ্রীরামচন্দ্রের সাথে, বা তার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ভারতবর্ষে যেগুলো রয়েছে, সেগুলোর সাথে আমাদের দেশের হিন্দু ধর্মের মানুষের আস্থা জড়িয়ে রয়েছে, বিশ্বাস জড়িয়ে রয়েছে, এগুলো কি আঘাত করে দেওয়া এতটা সহজ? আর এই কাজটা কি বিজেপি এই প্রথম করছে? আমাদের দেশের সংবিধান বলে যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। সেই ধর্মনিরপেক্ষ দেশে দাঁড়িয়ে ধর্মের রাজনীতি করে ভোট পাওয়ার জন্য এই বিজেপি নামক রাজনৈতিক দলটা, এতে কি হিন্দু ধর্মের অপমান হয় না? তারপরে ধরুন কাশী বিশ্বনাথ যে করিডোর তৈরি হয়েছে, যেটা উদ্বোধন আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে করতে গিয়েছিলেন, সেই কাশী বিশ্বনাথ করিডোর তৈরি করতে গিয়ে কত হাজার হাজার মন্দির ভাঙা হয়েছে, যেগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে ছিল। ভগবান শিবের বিভিন্ন আকৃতি, বিভিন্ন লিঙ্গ পুজো হতো এই কাশী বিশ্বনাথের বিভিন্ন ছোট ছোট গলিতে, বিভিন্ন ছোট ছোট মন্দিরে। এই মন্দিরগুলো 1000 থেকে 2000 বছরের পুরনো। সেই মন্দির সব ভেঙে ফেলা হয়েছে, এগুলো আমি বলছি না, এগুলো ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অফিসিয়াল রিপোর্ট, আপনারা ওয়েবসাইটে গেলেও পাবেন। সেগুলো ভেঙে ফেলা হয়েছে শুধুমাত্র কাশী বিশ্বনাথ করিডোর তৈরি করার জন্য, একটা রাস্তা তৈরি করার জন্য এই সমস্ত মন্দির ভেঙে ফেলা হয়েছে। এতে হিন্দু ধর্মের অপমান হয়েছে না হয়নি, সত্যি আজকের দিন একটা প্রশ্ন করার বিষয়। কিন্তু হিন্দু ধর্ম যারা মানেন, তাদের মত অনুযায়ী কিন্তু এগুলো সবই হিন্দু ধর্মের অপমান। এগুলো আমি বলছি বলে অপমান হয়ে যাচ্ছে নয়, এই কাজগুলো যারা করছে তারা হিন্দু ধর্মে অপমান করছে, এটা খেয়াল রাখতে হবে। মধ্যপ্রদেশের এই সিদ্ধা পাহাড়ে এখনো মানুষের যাতায়াত রয়েছে, ওই জায়গাটা এখনো মানুষের উপাসনা স্থল হিসেবে ব্যবহার করা হয়। সাধারণ মানুষের উপাসনা স্থলকে ব্যবসার কাজে লাগানোর যে মানসিকতা, সেই মানসিকতাটাকে আপনাকে বুঝতে হবে। এই মানসিকতাই ধর্মকে কাজে লাগায় নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, মানে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য। একটা ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে প্ররোচিত করে, একটা ধর্মের সাথে একটা ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এই মানসিকতাই, যে মানসিকতা মানুষের উপাসনা স্থলকেও ব্যবসা স্থল হিসেবে ভাবে। মধ্যপ্রদেশে এই ঘটনার পর রাজনীতির মতন করে চলছে। শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দলের নেতারা এই নিয়ে প্রশ্ন তুলছেন এমনটা নয়, বা শুধুমাত্র যে বিজেপির হিন্দুত্ব নিয়ে প্রশ্ন উঠছে এমনটা নয়, বিজেপির নিজের এমএলএ, বিজেপির ওখানে যে মধ্যপ্রদেশে এমএলএ রয়েছে, তারা তাদের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন এই বিষয়টা নিয়ে, এই বিষয়টাকে স্থগিত করার অনুরোধ জানিয়েছেন।
এবং মধ্যপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী এবং বর্তমানে কংগ্রেসের নেতা কমলনাথ তিনি এটা নিয়ে অনেক টুইট করেছেন এবং এটা নিয়ে কিছু খবর সৃষ্টি হচ্ছে। আপনি আরেকটা বিষয় দেখলে অবাক হয়ে যাবেন, আপনাদের হয়তো মনে থাকবে 2020 সালে যখন প্রথম প্রথম মহামারী ছড়াতে শুরু করেছিল আমাদের ভারতবর্ষে, তখন একটি বিশেষ রাজনৈতিক দলের তরফ থেকে ভারতবর্ষে একটি বিশেষ ধর্ম মুসলিম ধর্মকে টার্গেট করা হয়েছিল। পরবর্তীকালে আদালতে প্রমাণ হয়েছে যে টার্গেট করা হয়েছিল, কথাটা আমি এমনি এমনি বলছি না। বিভিন্ন খবরের চ্যানেলে বিভিন্ন প্রোপাগ্যান্ডা ছড়িয়ে ফেক ভিডিও দেখিয়ে এটা প্রচার করার চেষ্টা করা হয়েছিল যে একটি একটি নির্দিষ্ট ধর্মের মানুষ ভারতবর্ষে মহামারী ছড়িয়ে দিচ্ছে। ধর্ম নিয়ে এতটা সচেতন আমাদের দেশের খবরের চ্যানেলগুলো, একটা নির্দিষ্ট ধর্ম নিয়ে, অন্য ধর্ম নিয়ে যে ধর্মের অপমান হচ্ছে, যে ধর্মের অপমান ভারতবর্ষের এই মুহূর্তে যে শাসক দল তারা করছে, সেই ধর্ম নিয়ে তাদের কিছু যায় আসে না। কেন না, তারা জানে খুব ভালো করে যে এই যে হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মানুষ ভারতবর্ষে সব থেকে বেশি রয়েছে, তাই তাদেরকে যদি মার্কেট হিসেবে ব্যবহার করা যায় তাহলে সেখান থেকে অনেক মুনাফা আদায় করা যেতে পারে, এটা খবরের চ্যানেলগুলো বোঝে। তাই হিন্দু ধর্মের ফেক অপমান নিয়ে তারা অনেক বড় বড় বাতিলাবাজি করে, অনেক খবর দেখায়, কিন্তু যেখানে সত্যি সত্যি হিন্দু ধর্মের অপমান করা হচ্ছে সেটা নিয়ে তারা টু শব্দটি করে না। আপনারা এই খবরটা হয়তো টিভিতে এখনো দেখতেও পাননি, কিন্তু এই যে খবরটা আপনাদের নিউজ নির্ভীকের তরফ থেকে আমি দিলাম, এই খবরটা যে জেনুইন সেটা হয়তো নিউজ নির্ভীকের এই যে বিভিন্ন প্রতিবেদনগুলো যেগুলো আপনি পাশে দেখছেন, বিভিন্ন ছবিগুলো বা নিউজ কার্ডসগুলো, সেগুলো দেখলে আপনি বুঝেই যাবেন। এটা বলার অপেক্ষা রাখে না যে বিজেপি রীতিমতো একটা সেই কপিরাইট নিয়ে নিয়েছে হিন্দু ধর্মের। তারা বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চ থেকে হিন্দু ধর্মকে রক্ষা করার কথা জানায়, তারা আমাদেরকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে বোঝায় যে হিন্দু ধর্ম বিপদে রয়েছে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে তারা প্রকাশ করে বলে যে হিন্দু ধর্ম বিপদে রয়েছে। কিন্তু হিন্দু ধর্মকে ভারতবর্ষে বিপদে নিয়ে এলো কারা? এত বছরের ইতিহাসে হিন্দু ধর্ম বিপদে আছে এই কথাটা আমাদেরকে শুনতে হয়নি, কিন্তু 2014 সালের আগের থেকে এখনো অবধি, যেখানে 75 বছর হয়ে গেছে ভারত স্বাধীন হয়েছে, আমরা শুনছি এখন যে হিন্দু বিপদে আছে। কোন রাজনৈতিক দল সব থেকে বেশি হিন্দু ধর্মের নামে ভোট চায়? একটাই রাজনৈতিক দলের নাম সবাই চোখ বন্ধ করে বলে দেবে, আর যে রাজ্যে ভগবান রামচন্দ্রের স্মৃতি বিজড়িত সিদ্ধা পাহাড়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানে সেই মধ্যপ্রদেশ, সেখানে বিগত 8 বছর ধরে এই রাজনৈতিক দলটাই সরকারে রয়েছে, ক্ষমতায় রয়েছে। তাহলে কি এটা মেনে নিতে হবে যে এই ভগবান শ্রী রামচন্দ্রের স্মৃতি বিজড়িত স্থানকে ধ্বংস করে দেওয়া বিকাশের একটা অংশ, এটাও নতুন ভারতের একটা অংশ, এটাও বিশ্বগুরু ভারতের একটা অংশ? বিজেপির নিজের একটা স্লোগান আছে, যো ভগবান রাম কা নেহি বো কিসি কাম কা নেহি। তাহলে এই সূত্র অনুযায়ী বিজেপিকেই তো এই কথাটাই বলতে হবে, কেননা ভগবান শ্রী রামচন্দ্রের স্মৃতি বিজড়িত স্থানকে রক্ষা করতে তারা ব্যর্থ। ভারত স্বাধীন হয়েছে এত বছর ধরে ওই সিদ্ধা পাহাড় জায়গাতেই ছিল, কোনো সরকারের মনে হয়নি যে ওই সিদ্ধা পাহাড়ের ভেতরের বক্সাইট খুঁড়ে বের করতে হবে। আর আজকের যে সরকার সব থেকে বেশি দাবি করে যে তারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা, তারা হিন্দু ধর্মের সেই কপিরাইট নিয়ে বসে আছে, হিন্দু ধর্মকে অপমান কিসে করা হয় না করা সব তারাই ঠিক করে দেন, তারা আজকে কি করছেন? তারাই ভগবান শ্রী রামচন্দ্রের স্মৃতি বিজড়িত স্থান ধ্বংস করছেন, তারাই সেই ধার্মিক স্থলকে ধ্বংস করছেন, তারাই ধর্মকে আঘাত করছেন। আর এত বড় ঘটনা নিয়ে ন্যাশনাল টিভি নিউজে কোনো খবর নেই, কোনো ডিবেট নেই, কোনো তর্ক বিতর্ক নেই, কেউ জানতে চাইছে না যে নেশন ওয়ান্টস টু নো, কেউ মহাযুদ্ধ করছে না, কেউ কিচ্ছু করছে না, সবাই একদম মুখে কুলু পেটে বসে আছে। কিন্তু নিউজ নির্ভীকে আমাদের কোনো কারো মুখাপেক্ষী নই আমরা এই চ্যানেল চালানোর জন্য, তাই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে ভয় পাই না, এবং মানুষকে সচেতন করা, একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাই নিউজ নির্ভীকের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদের চেষ্টা এটাই থাকে, বা প্রচেষ্টা বলতে হবে, তাই নিউজ নির্ভীকের বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিওর মাধ্যমে আমাদের সবসময় এটাই প্রচেষ্টা থাকে যে কি করে নিউজ নির্ভীকের দর্শকদেরকে আরও বেশি সমাজ সচেতন করা যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিউজ নির্ভীকের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার পরিবার পরিজনদের সাথে। নমস্কার।